আমরা কথা করলি পারে এই যে কল জায়গা ঘাত লাগবে এই জন্য কথা কইনি, দেখা গেলো এই জায়গা পরে মরে গেলা। তোমাকে ছাড়িয়ে দেওয়া লাগবে সোজা কথা কই। কত টুক আছে ঘের? প্রতিদিন প্রতিদিন কেমন আসে? যাচ্ছিলাম বাজারের দিকে, রাস্তার মাঝেই দেখলাম কিছু দেশি মাছ, ছোট ছোট। সেই মাছগুলো কিনে নিলাম, বাড়ি ফেরার সময় নিয়ে নেব। রাত্রি এতদিন আপনাদেরকে দেখিয়েছি বাগদা মাছ চাষ পদ্ধতি। আজ আপনাদের মাঝে তুলে ধরব বাগদা মাছের হাট বা ছোটখাটো আড়ত, কিভাবে বেচা কেনা হয় বাগদা মাছ। উপকূলীয় এই অঞ্চলে বাগদা মাছ কেনার জন্য ব্যাপারীরা রাস্তার পাশ দিয়ে এভাবেই বসে থাকেন। বিক্রি করার জন্য যে চাষিরা, মাছ চাষিরা বাজারে মাছ নিয়ে যান, সেই মাছগুলো ওনারা কিনে রাখেন। এই ব্যাপারী এখনো বৌনি করেননি, অপেক্ষা করছেন বাগদা মাছের জন্য, আসলেই কিনবেন। কিছু দূর এগিয়ে এসে দেখলাম এখানে আরেকজন ব্যাপারী আছেন, মাছ কেনার জন্য অপেক্ষা করছেন। ব্যাপারী পরিচিত, সেজন্য তার সাথে চলছে তামাশা হাস রহস্য। মানিককে বিয়ে দিলে আপনি কিন্তু একটু মর্দের দূরে থাকবেন। থাকুন এই পানি কমাই দি, মানিককে বিয়ে দিব বসো। মাছ নেই এরেন তুল দিন দুই দিন পর আসব। না করতে যাই বসো। আর বাগদা তোমাকে দেখে নেই না? তা বাড়ি যাওয়ার সময় বরফ দিয়ে নিয়ে যাবো কয়টা? হ্যাঁ, মা বাপের লাগিয়া, ভাই বোনের লাগিয়া। বউ আছে নাকি? বউ তো আটানি, বউ নেই তা তোমার সে মাস না লাগবে না। বউ এটা ম্যানেজ করে দেন। আরে বুড়ো বুড়ো মাই নাই, দিয়ে দাও। বাগদা মাছ খেতে যেমন মজা, দেখতেও দারুণ সুন্দর। তাই তো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম বাগদা মাছগুলো। বাগদা মাছের কেজি দরে বিক্রি হয়, এর আগেও আপনাদেরকে বলেছি 500-600 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে এই বাগদা মাছ। এই ব্যাপারী বেশ কিছু মাছ কিনেছেন, আমরা থাকতে থাকতে আরও অনেকে মাছ নিয়ে আসছেন বিক্রি করার জন্য। এই মাছ দেখো, এই হলো মাছ যে নানার কি ছবি তুলবা, কোন কায়দায় ছবি তুলবা। এই মাত্র যিনি মাছ বিক্রির জন্য আসলেন তিনি আমার নানার বড় ভাই। তিনি যে মাছগুলো নিয়ে এসেছেন দেখতে সামান্য হলেও, 4-5টা মাছ হলেও এই মাছ বিক্রি করে তার বাজার সদাই হয়ে যাবে। অর্থাৎ বাগদা মাছের ইলিশ মাছের থেকেও দাম বেশি আমার কাছে মনে হয়। কত
এটির দাম কত আসলো? এটার দাম মাপ দিয়ে দেখতে হবে, মাপ দিয়ে দেখতে হবে। লোক কিন্তু চালাক, মাছের ভিতরে কিছু ভরে নিয়ে আসতে হয়, ছোট মাছ। ও ওই ওই লোক হয় এটা গেছে নষ্ট হইয়া। মাথা কাটি হেলাই দিও, মাথা হেলাই দিও, মাথা হেলাই চলবে চলবে, তুমি মাথা কাটি হেলাই দিও। দাম উঠাও, দাম উঠাও, দাম উঠাও। গুণ পয়েন্ট 275, 165, 165। আজকের কামাই, আজকের রাতের কামাই, বাক্তারিগিরি বা সরগিরির কামাই হইতেছে 165 টাকা। না না, তোর মতো চুরি হাতে আর যাই নাই, হারে লই যাইতে না। আরে গেরে পার হারা যা চুরি হাতে। ঠিক আছে, ওকে আজকে আমিও যাবো। ছবি তুলবি একটাই আছে 150 গ্রাম নদীর মাছ, একটাই আছে 150 গ্রাম কি লাগলে আবার নিবানি, যদি কালকে না ধরে গতকালকে আমরা বাগদা মাছ কিনেছিলাম খাওয়ার জন্য, আজকে কিছু দেশি মাছ বা দেশি ট্যাংরা কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখানে এসে দেখি বেশ কিছু দেশি ট্যাংরা মাছ আছে, সেই মাছগুলো কেনার চেষ্টা করছি। আমরা বাজারতে ঘুরে আসি, মরেরটা ফকু দিয়ে যায় না আবার না, ফকু কিসের আছে ও হারে নাম চিন্তা করতে নাই, বলে গানে ফকু দিয়ে আছে, 500 টাকা দিয়ে আছে সাই সব সুজরবার। আমরা কথা করলি পারে, এই যে কোল যায় আঘাত লাগবে এই জন্য কথা কইনি, দেখা গেলো এই জায়গা পড়ে মরিয়া গেলা। ভালো নানার সাথে বেশ খানিকক্ষণ আড্ডা হলো, তামাশা হলো। এবার বড় বাজারের দিকে যাব, দেখব সেখানে কি মাছ উঠেছে। নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা, আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি, এ অঞ্চলের মানুষ তাদের পরিবারের খরচ বা তাদের জীবন জীবিকা নির্বাহের যে অর্থ, সেই অর্থ মাছ চাষ করে আসে, বা তারা ঘেরে বাগদার পোনা ছেড়ে সেই পোনা আস্তে আস্তে বড় হয় এবং 12 মাস সেই পোনা বড় হলে বিক্রি করতে থাকে। সেই বিক্রি, মাছ বিক্রির টাকা দিয়েই তাদের সংসারের দৈনন্দিন খরচ চালান তারা। বাগদা চিংড়ি না, বাগদা চিংড়ি দুই জোরে আলাদা, মারা গেছে নাকি? না, তাজা আছে। না, তাজা আছে, ধরে নিয়ে এসেছি ব্যাস। ওই আচ্ছা, তাই জান কত বিঘা ঘের আছে আপনার? চাচি 1.5 কুড়ার একটা ঘের করেছেন, সেখান থেকে 100 গ্রাম বাগদা তিনি নিয়ে এসেছেন বিক্রির জন্য। 100 গ্রাম বাগদার দাম 60 টাকা বা 70 টাকা এরকমই তিনি বিক্রি করে থাকেন। কত কত
একশো গ্রাম বুঝি ষাট টাকা নি। ষাট টাকা বিক্রি করবেন না? কতটুকু আছে ঘের? দেড় কুড়া। প্রতিদিন কেমন আসে? ওই একশো গ্রাম হয়, পঞ্চাশ গ্রাম হয় প্রতিদিনই। ইনি আমার আর এক নানা, তিনি পঞ্চাশ টাকার হরিণা চিংড়ি কিনেছেন। এই অঞ্চলে নানান রকমের চিংড়ি মাছ পাওয়া যায়। বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, গলদা চিংড়ি, চাকা চিংড়ি, নানান রকমের মাছ উঠে আসে বাজারে। ঘেরে চাষ হয়, নদীতে হয়, যা আমি আপনাদেরকে মাঝে মধ্যেই বলে থাকি, মাঝে মধ্যেই আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তোমাকে ছাড়িয়ে দেওয়া লাগবে, সোজা কথা কই। এই মাছের আড়তটা মোরের সব থেকে বড় আড়ত। এখানে বাগদা চিংড়ি বাছাইয়ের কাজ চলছে। সারাদিন যে মাছ কিনেছেন, সেই মাছ বাছাই করে তারা আবার অন্য কোথাও বা বড় আড়তে পাঠাবেন বিক্রির জন্য। মাছের বাজার মানে মাছের বাজার, যেখানে সারাক্ষণ কথা চলবে, হট্টগোল থাকবে, কথাবার্তারা, দাম দর কষাকষি সব কিছু মিলিয়েই মাছের বাজার। এই আড়তের মালিকের কাছে আমি জিজ্ঞেস করলাম হরিণা চিংড়ি পাওয়া যায় কিনা ওনাদের কাছে। হরিণা চিংড়ি খেতে একটু মজা হয় বেশি, আমার কাছে বেশ ভালো লাগে। অন্য সবার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না। বিশেষ করে এই চিংড়ির যে একটা গঠন, দেহের গঠন লম্বা, চিকন চাকন লম্বা, দেখতে অনেকটা হরিণ, হরিণের একটা ভাব আছে, সেজন্য এটাকে সম্ভবত হরিণা চিংড়ি বলা হয়। সেই চিংড়ি আছে কি না বা বাজারে আজকে উঠবে কি না, উঠলে আমার জন্য রাখতে বললাম, আমি কিনে নেব। আছে, আজকে আসবে না? হ্যাঁ, ওইলে রাইখেন তো, নিয়ে যাবো। আনি কি হরিণা চিংড়ি? হ্যাঁ, হুজুরে আমি প্রতিদিন পাঁচ সাত দিন পর হুজুর মাছ আছে। আজকে ওনাকে হবে কিছু মাছ সাথে লিখে নেন, আর ওইগুলো ওই আইলে রাইখেন। ব্যবসা করতে কেমন হইতেছে? অসুবিধা হয় না, ভালো হয়, ভালো হয়। ইনভেস্ট কেমন করতে হয়? এবার আছে 5-7 লাখ টাকা। মাছের ব্যবসা অনেকে করতে পারে, আবার অনেকে করতে পারে না। নগদ টাকা নিয়ে মাছের ব্যবসা করতে হয়। দাদনের মতো অনেকেই আগেই টাকা নিয়ে যান, এমনটাও শোনা যায়। মাছ পরে দিবেন বলে টাকা আগে নিয়ে যায়, সেই টাকা অনেক সময় আটকে যায়। খালের না? গেরের, গেরের, গেরের। খালের কোনো মাছ নেই, সব গেরের। সব মিলিয়ে মাছের ব্যবসা সহজও আছে, কঠিনও আছে। করতে পারলে সহজ, না পারলে কঠিন। শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।